আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মনিস নিউ ইয়র্ক লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে আমরা নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সামনে যে বসার সিটিং রুমটা, লিভিং রুমটা কীভাবে মেক ওভার করি। আসলে আমার লিভিং রুমটা এত বেশি বড় না, খুব ছোট একটা রুম। আর এই ছোট রুমটা কীভাবে আমি মেক ওভার করছি ওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার লিভিং রুমের যে ওয়ালের কালারটা, এটা হচ্ছে লাইট গ্রিন কালার। এই কালারটা আমার খুবই অপছন্দনীয় একটা কালার। যাদের এই কালারটা প্রিয় তারা কিছু মনে করবেন না প্লিজ। আসলে এই কালারটা আমার একদমই ভালো লাগে না, কিন্তু এই কালারটা গত 5 বছর পর্যন্ত আমার সামনের রুমে আছে। তো আমি চাচ্ছি যে আজকে মানে আমি কালারটা চেঞ্জ করব, সাথে সাথে আমি একটু আমার রুমটা ডেকোরেট করব। তো আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি ভিডিওটা অনেক ছোট করার চেষ্টা করেছি। আমি ফার্নিচার চেঞ্জ করব, ওয়াল চেঞ্জ করব, কার্টিন চেঞ্জ করব, কার্পেট চেঞ্জ করব। আর যেটা বলছিলাম, আসলে আমি অনেক চেষ্টা করেছি যে ভিডিওটাকে যাতে খুব বেশি ছোট করা যায়, যাতে আপনাদের অনেক বেশি সময় নষ্ট না হয়। তো যদিও আমি অনেক বেশি কাজ করেছি, তো আমি কালার চুজ করছিলাম। আসলে হোয়াইট কালারের মধ্যে অনেকগুলো কালার ছিল, তো চুজ করাটা খুব বেশি কঠিন ছিল। তারপর আমি একটা কালার চুজ করেছি, মানে ক্রিম হোয়াইট টাইপের। তো ওটা মানে খুব একটা অনেক বেশি ব্রাইট হবে রুমের মধ্যে। তো আমি প্রথমে প্রাইমার দিচ্ছি, যেহেতু কালারটা অনেক গাঢ় কালার ছিল, রং দেওয়ার আগে প্রাইমার ইউজ করতে হবে। তো আমার ছেলে আমার সাথে করছিলো, আসলে খুব বেশি হ্যাপি। তো আমি মেইন যে ওয়ালটা টিভি পেছনের, ওই ওয়ালটা আমি একটু ডিফারেন্ট করব, ওটা গ্রে কালার করব, কারণ হোয়াইটের সাথে গ্রে অনেক বেশি সুন্দর লাগে। তো আমার ছেলে আমার সাথে ক্লিন করতে ছিল, কিন্তু ও চাচ্ছিলো যে অন্য যে হোয়াইট কালারটা ওগুলো ক্লিন করে ফেলতে। ও মনে করছিল যে আমি আসলে ঘরটাকে কালার করছি না, আমি কালারগুলোকে মুছে ফেলছি। আসলে বাচ্চারা কিন্তু হোয়াইট কালার কখনোই লাইক করে না, ওরা একটু ব্রাইট টাইপের কালার ওদের খুব পছন্দ। তো আমি ওয়াল স্টিকারগুলো লাগানোর আগে ওয়ালটা অনেক ভালো করে ক্লিন করে নিয়েছি আর এটাকে ড্রাই করে নিয়েছি। আর যদি আপনারা এই ধরনের কোনো স্টিকার ওয়ালে লাগান, তাহলে অবশ্যই আপনারা ক্লিন করে ড্রাই করে নেবেন। আর এই ধরনের স্টিকারগুলো আজকাল সব দোকানে সব জায়গায় পাওয়া যায়, ওয়ালমার্টে পাওয়া যায়, হোম ডিপোতে পাওয়া যায়, অ্যামাজন থেকে আপনারা অর্ডার করতে পারেন। আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। আর আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনও ইউজ করতে পারেন। আমার কাছে ব্রিক ডিজাইনটা ভালো লেগেছিলো। আর আমি কার্টিন কিনতে এসেছি, যেহেতু আমার রুমটা পুরো হোয়াইট হয়ে গেছে আর রুমের সাথে গ্রে কালার আছে, তো আমি চিন্তা করছি যে আমি গ্রে কালারের কোনো কার্টিন কিনবো। তো এই দোকানটাতে এত বেশি কালেকশন আছে, এটা আমাদের ব্রুকলিনে একদম লোকাল একটা স্টোর, ববি ডিপার্টমেন্টাল স্টোর। আমি সবসময় কার্টুনগুলো এখান থেকে কিনি, কারণ এখানে ওদের অনেক কালেকশন থাকে, আমি নিজের ইচ্ছে মতো কিনে নিতে পারি। তো আমি ডের জন্য মানে ডে কার্টেনের জন্য পাতলা কার্টেন নিচ্ছি। আমার কার্টেনটা চুজ হয়ে গেছে, কিন্তু আমি এখন ভারীটা দেখছি। তো এই কার্টেনটা খুব বেশি ভালো, একদম ফেব্রিকটা অনেক ভালো ছিল, কালারটা অনেক সুন্দর ছিল, বাট ওদের দোকানে শুধু এক পিস ছিল। আমার যেহেতু 2 পিস দরকার, তো আমি এই কার্টেনটা আর কিনতে পারলাম না। আমি স্পার্কলি দেখে একটা কার্টেন কিনেছি, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিছু ক্যান্ডেল হোল্ডার কিনতে চেয়েছিলাম ডিজাইন করা, আর কম স্পার্কলি সিলভার টাইপের, বাট ওটা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, $35-40 মতো ছিল। তো আমি নিজেই আমার নিজের ক্যান্ডেল হোল্ডার বানাচ্ছি। আসলে আমি একটু গ্লু সাথে একটু গ্লিটার দিয়ে, তার উপরে আমি নেল পলিশ ড্রায়ার ইউজ করছি, কারণ তাহলে গ্লিটারগুলো পড়ে যাবে না। আর এটা হচ্ছে আমি ওয়ালের একদম মাঝখানে, টেলিভিশনের একদম মাঝখানটা নির্বাচন করে ওখানে আমি একটা ওয়াল ঘড়ি দিয়েছি, কারণ ওয়াল ঘড়িটা সাদা হলে ভালো হতো, কিন্তু এটা আমার আগে কেনা, আমার ফার্নিচারের সাথে ম্যাচ হওয়া। তো খারাপ লাগছিল না, কারণ এই সাইডে আমার ফার্নিচারগুলো সবগুলো এই কালারটাই। তো আমি ফ্লাওয়ার পুট করছি, হোয়াইট কালার ফ্লাওয়ার, কারণ পিছনে এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রে ওয়াল। যদি এখন 2টো ফ্লাওয়ার বা 3টা ফ্লাওয়ার মানুষ রাখে, দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু আমার কাছে অনেকগুলো ফ্লাওয়ার ছিল, তো আমি সবগুলোই করেছি এখানে।
আর আমার এই ট্রেটা অনেক দিন আগে কেনা। দেখা যায় মাঝে মাঝে আমরা ঘর সাজানোর জন্য কোনো না কোনো জিনিস কিনি, দেখা যায় ওটা এত বেশি ইউজ হয় না। তো এই ট্রেটা আমি এখন চিন্তা করলাম যে আমি ইউজ করব। আর আমার ডিআই প্রজেক্ট যেটা করেছিলাম আমি, ওগুলো ড্রাই হয়ে গিয়েছিল, তা আমি এগুলোকে এখানে একটা একটা করে সাজিয়ে রাখছি। আর আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে। আসলে আপনাদের জন্যই আমার সব চেষ্টা আর কষ্ট। আর এটা যদি আপনাদের জন্য, মানে আপনারা নিজেরাও কোনো কিছু এরকম বানিয়ে নিতে পারেন খুব ইজিভাবে, যদি আপনারা কমেন্টসে আমাকে বলেন কেমন হয়েছে, তাহলে অবশ্যই আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই কালারটা আমার ওয়ালের সাথে আর কার্টেনের সাথে সব কিছুর সাথেই কিন্তু ম্যাচ হয়েছে। আসলে আমি যে কোনো কিছু করার আগে, করার সময় দেখা যায় আমি কালারটা খুব বেশি মানে মিলাতে চেষ্টা করি। এক একজনের এক এক, অনেকে হয়তো ডিফারেন্ট কালারটা ট্রাই করে, যে ওয়াল যে কালার ওটার সাথে কার্টেন টার্টেন সব মিলাবে না, সব কিছু অন্য কালার। তো আমার স্টাইল হচ্ছে আসলে আমি সব ম্যাচ করার চেষ্টা করি। আর এগুলো আমার মেয়ের রুমে ছিল ওয়ালের ইয়াগুলো, কিন্তু ও এগুলো আসলে কেন যেন লাইক করছিল না, কারণ ওর রুমে সব জিনিসই সাদা। তো আমি এটাকে ভালো করে ওয়াশ করে এই রুমে নিয়ে এসেছি আর এটা খুব ভালো লাগছিল। আমি আরেকটা ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি কিভাবে মানে একদম চিপ দুটো চেয়ার এনে এগুলোকে একটু এক্সপেন্সিভ করার চেষ্টা করেছিলাম। তো এটার সাথে আমার ওয়ালটা, তারপরে কার্টেন, তারপরে আমি যে ওয়ালে যে শোপিসগুলো লাগিয়েছি সবগুলোই ম্যাচ হয়ে যাচ্ছিল। বাট কার্পেটটা একদমই টোটালি ডিফারেন্ট কালার, বাট কার্পেটটা অনেক ভালো, অনেক এক্সপেন্সিভ ছিল আমার। তো আমি এই কার্টেনটা ফেলবো না, আমি কার্টেনের উপরে খুবই মানে কম দামি দেখে একটা পাতলা কার্পেট দিয়েছি। আর এই কার্পেটটা আমি যখন তখন ফোল্ড করে রেখে দিতে পারবো, আবার আমি ওয়াশ করতে পারবো লন্ড্রি মেশিনে। তো এই কার্পেটটা আমি আসলে সবসময় ইউজ করব না, যেহেতু এটা আমার বাচ্চা আছে বাসায় আর ওরা বেশিরভাগই লিভিং রুমে থাকে। আমি কার্পেটটাকে ভাঁজ করে মাঝে মাঝে রেখে দিতে পারবো, আবার ওয়াশ করে ইউজ করতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন মানে সব কিছু, চেয়ারটা, কার্পেটটা সব কিছুই ম্যাচিং। আর এখানে উইন্ডোতে আমি একটা বোর্ড রেখেছি, আমি দেখা যায় ঈদের সময় সুন্দর একটা কোট লিখি এখানে, বা নতুন একটা গেস্ট আসলো ওর জন্য একটা কোট লিখি, বা আমার বাচ্চাদের কোনো স্পেশাল দিন হলো তো এরকম একটা কোট লিখি। আর এখানে ওয়ালে আমি একটা নিউ ইয়র্ক সিটির একটা ছবি রেখেছি। তো আমি হয়তো ভিডিওটা অনেক বেশি তাড়াতাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কারণ আমি জানি সবার সময়ের অনেক বেশি মূল্য আছে। তো আমি এখানে আরও কিছু ডিআইওয়াই করেছি, যাতে আমার কর্নারটাতে আমি কর্নার শিল্পে সাজাতে পারি। আর আমি আমার যে নাইট কার্টেনগুলো, ওগুলোকে আমি কার্টেন হোল্ডার দিয়ে হ্যাং করে রেখেছি। আমার কাছে মনে হয় কার্টেন হোল্ডারটা হচ্ছে কার্টেনের জুয়েলারি, কার্টেনটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে আয়াতুল কুরসি। আসলে আয়াতুল কুরসির ফজিলতের কথা তো আমাদের কারোই বলার, নতুন করে বলার কিছু নেই। আল্লাহ রাসুলের একটা হাদিস আছে যে প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে। আসলে আয়াতুল কুরসিটা হচ্ছে আল্লাহর প্রশংসা, তার জন্য মানে মৃত্যু ছাড়া জান্নাত আটকিয়ে রাখা তার আর কিছু নেই, মানে মৃত্যু হলেই সে জান্নাতে প্রবেশ করবে। তো এই জন্য আমি মানে আমার ঘরটা শুরু আয়াতুল কুরসি দিয়ে শুরু করেছি। তো এই ছিল আমার আজকের মানে সাজানো, আপনাদেরকে আমি ডিটেলস দেখাচ্ছি। আপনারা যদি আমার ভিডিওটা পছন্দ করেন, যদি আপনাদের কাছে ভালো লাগে, আমি আশা করব অবশ্যই আপনারা একটা লাইক করবেন। আর যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে আপনাদের জন্যই আমি ভিডিও বানানো, আসলে ঘরের কাজ তো আমরা করি কিন্তু ভিডিওটা ফিল্ম করি। যদি আমার আইডিয়া থেকে আপনাদের একটু হেল্প হয় বা আপনারা কোনো একটা আইডিয়া কাজে লাগাতে পারেন, সেই জন্যই আমার সকল চেষ্টা। তো আমাকে আপনাদের দোয়ার মধ্যে রাখবেন, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে বা আমার মেকওভারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন, সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, সবাই পরিবার নিয়ে সুস্থ থাকেন।